ভয় নাই ভয় না, তাহলে চলে আসবো, মানে দুই দিন ঘোরাঘুরি করেছি, ভালো লাগেছে ঠাকুরকে, চলে যাই, দীক্ষা নিতে হবে, পিছনে সবাই লেগেছে দীক্ষা দাও দীক্ষা পাব না আর কি, হ্যাঁ কালকে চলে যাবো, এরা এইসব লোকগুলি যা তা বলছে আমার সমাজ চলে যাবো। তা বলছে কি ওই যে বললো ঠাকুর সাহেব কথা বলতে পারে না, ওখানে গিয়ে সবাই বলে সাহস নেই ঠাকুর সাহেব কথা গেল তো ওখানে চলে আসলো, এরকম আমার সাহস নেই মানে দেখি দেখ ঠাকুরের কাছে কী প্রশ্ন করবো, আমি মামুর দিয়ে ওটা প্রশ্ন টুকু করার ঠিক আছে, হাঁটু ছেড়ে কিছু কবি কিছু কবি, হ্যাঁ ঠাকুর বাবা 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 আর তো কাছে বাবা বাবা আমি দীক্ষা নিতে চাই, সবার এই তো করছিস কামের কাজ, এইটাই করছিস কামের কাজ, ডাক শৈলেনকে ডাক, শৈলেন ব্যবসার দিক সবার দিক, তিনি এক জায়গায় ওই বসে নাম করছিলেন, ওনার যেখানে থাকছেন একটা দাঁতঘর, সে দাঁতঘরের ভিতরে একটা আম গাছ ছিল, আম গাছে গোড়ায় বসে ওইখানে চৌকি থাকে চৌকি থাকতেন, সেইখানে দেখে আর নিয়ে গেলে আমার দীক্ষা হলো, সেই আম গাছের গোড়ায় বসে আমার দীক্ষায় আম গাছের গোড়ায় সেখানে আম গাছের গোড়ায় চক্রপট লাগায় ওই আমার দীক্ষা চলল, সেই উনিশ হয়। আপনার দীক্ষা কোথায় হয়েছে? চুয়াল্লিশ সালে সই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সই এপ্রিল বাবা গুড ফ্রাইডে ছিল সেদিন। রিতাইনি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকে একটা কথা বলি, যারা শুনছেন এবং যিনি আমার সামনে বসছেন তিনি শ্রদ্ধেয় এসপিআর কালীপদ রাহাদারা, যিনি প্রায় শতবর্ষ অতিক্রম করেছেন এবং ২৫ বছর ঠাকুরের সঙ্গ করেছেন, তাকে নিয়ে বসছি। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কিন্তু আজকেই প্রথম সর্বপ্রথম আমরা একসাথে ফেসবুকে লাইভ করছি, যারা ফেসবুকে দেখতে চান তারা নিশ্চয়ই দেখতে পারেন, আর ইউটিউবে তো হচ্ছেই, আজ থেকে ফেসবুকেও থাকবে, কারণ এমন গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা শুনলে অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই, ঠাকুরকে নিয়ে চলার অনুপ্রেরণা পাই, তাই ফেসবুকে আমরা লাইভ করছি। তো প্রথমেই রাধাকে, শ্রদ্ধেয় রাধাকে আমি প্রণাম জানাই, জয়গুরু রাধা, অনেক দিনের পরে সুযোগ পেয়েছি আজকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো, দয়া করে দিদি ইষ্ট প্রসঙ্গ করেন। জয়গুরু পরম পিতারা তুই চরণে মানে সহস্র করি প্রণাম জানাই, আর তার রাধা তুই চরণে প্রণাম এবং আমার একান্ত প্রার্থনা যে যেখানে থাকুন সবাই সুখে থাকুন, শান্তি থাকুন, স্বস্তি থাকুন, তার উনি আশীর্বাদ আপনার মাথায় নিয়ে জীবনে আরও এগিয়ে চলুন। দেখুন অনেকদিন পরে আজ আমরা এখানে আসছি, মাঝখানগুলো দিন কেটে গেছে এবং বয়সও তো সঙ্গে সঙ্গে, আর শারীরিক দিক থেকে মাঝে মাঝে দু এক সময় যা হয় স্বাভাবিক, বয়স বাড়লে নানা রকমের ইয়ে হয়,
সিলিন্ডার শীতটা চলে গেল, শীতের মধ্যে আমি কয়েকবার শরীরের ভিতরে টপিক একটু অসুবিধ হয়েছিল। যাই হোক, আবার নতুন করে শীত চলে গেলে আবার নতুন করে আসতে গেল। পরমপিতার যদি ইচ্ছে থাকে, তার যদি ই থাকে, তাহলে আমরা আবার বলবো, আবার দেখবো, আবার করবো। কারণ এখন তো চলে যাবো এ কথা আমি বলি না, কারণ তিনি যখন যতদিন রাখবেন ততদিন লোকের সঙ্গে কথা বলছেন, বলতে বলতে বলছে যে এরকম আপনাকে তো আপনার কত বয়স? আমাদের বয়স ধরুন ইয়ার বলবো এই তো মানে কমপ্লিট হলো কয়েক মাস আগে, সেতে মানে কি সেন্স, হ্যাঁ 100 বছর। কিন্তু আপনাকে তো আপনার স্মরণ শক্তিটা তো প্রবল ইয়ে আছে, আপনি তো বেশ দিব্যি সাধারণ মানুষের মতন কথাবার্তা বলতে পারছেন এখানে। আর দেখেন এগুলো তার ইচ্ছা, তার দয়া ছাড়া হয় না। কারণ তবু কথা বলতে বলতে অনেক অনেক অনেকের নাম টাম ভুলে যাই, তারপরে অত অনেক পরে মনে পড়ে। তো কালকে যখন ওরকম তার সঙ্গে কথা বলছিলাম, সে অনেক কথা এঁটে তা বলছি আর কী করে আপনার মনে আছে বলুন তো, তা জানি না। তিনি আমার আমি যে কথাটা তার নিয়ে আলোচনা আরম্ভ হয়, তিনি জানেন দয়া করে আমাকে মনে হচ্ছে যেন আমার মানে কী বলবো আমার জীবের উপর থাকেন, তিনি সব ই করে পরমুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু সেই মুহূর্তেটা যেন সবাই চোখে দেখতে পাচ্ছি, সবাই করতে পারছি, সবাই মনে পড়ে। এরকম তার ইচ্ছা, কারণ আমি প্রতিনিয়তই ফিল করি যে তার ইচ্ছা ছাড়া একদম একদম হয় না। কারণ সত্যি তাই, কারণ আমার নিজের আমার উপরে যারা আমার ভাই ভাই আমার কাকাটা সব চলে গেছে, নিচের ভাই যাই ভাইয়ের বউ টু অনেকে চলে গেছে, সেইতে এখন সত্যি কথা বলতে আমাদের ইসের ভিতর আমার গ্রুপের মধ্যে আমি একা আছি। আর আমার একটা ছোট বোন আছে, অনেক ছোট, সে তারও প্রায় 90 বছর বয়স হয়ে গেছে। সেদিন আমাকে ফোন করে বলছিল এই একা থাকে, কারণ তার ছেলে পেলে নাতিটা তিটা তার সঙ্গে থাকে না, সব বিদেশে থাকে। আজকাল তোর একটু পড়াশোনা করলে লেখাপড়া কর, সব বিদেশে আসতে চায় না, তা কী করবো? ওই একটা লোক আছে, সে রান্না টান্না করে দেয়, খায় আর কি, বয়স হয়ে গেছে। এবার দাদা এই এক আরেক সমস্যা, প্রত্যেকের ঘরে দেখছি মানে আমার যে কজন আত্মীয় স্বজন ফেসবুক দেখছি ছেলে বা মেয়ে বড় হবে, তার জন্য ছোটকাল থেকে কত রকমের টিউশনি মাস্টার রাখছে, ইয়ে রাখছে, আবার তাকে লেখাপড়া শিখাচ্ছে, এই করছে, খুব আশা ভরসা নিয়ে চলছে। তা যেই বলছে ঠিক আছে, তারা এখন বিদেশে পড়াশোনা করতে যাবে, যে করতে যাবে, খুব ভালো যাচ্ছে, গেলে তো সেখানকার আভিজাত্য সেখানকার কী বলে টাকা পয়সা এত বেশি প্রাচুর্য, সে এই দেশে এসে আর সেই ই পায় না। আমরা আমাদের তো গরিব দেশ, তো তাই যারা হয়তো আমেরিকায় আছে, অস্ট্রেলিয়া আছে, সুযোগ সুবিধা বিভিন্ন দেশে আমার আত্মীয় স্বজনরা আছে যারা ইটি, তারা অত কালের মধ্যে করে আসছে, বিয়ে দিতে পারছে না, বলে হে এখানকার বিয়ে করে দেয় তার পুরাই বিয়ে। তাই আমার ওই বোনের সঙ্গে গল্প করছিলাম, বলছি দাদা তো তুমি ভালো আছো, কারণ তোমার তো ছেলে মেয়ে নেই, কিছু নেই, তোমার সে মায়া নেই, তা অবশ্য মায়া নেই, ঠিকই আছে, কী আর করা যাবে। তা এই যে এখন একটা অবস্থা, এই অবস্থার মধ্যে তবে একটা কী আছে কি, আমার বেশিরভাগই আত্মীয় স্বজন যারা বাইরে আছে বেশিরভাগ ঠাকুরের দীক্ষা নিয়েছে, একটা বড় আমার ইয়ে আছে, এবং তারা রেগুলার ঠাকুরকে নিয়ে চলে বা স্টুডি করে করে, আমি যত খোঁজ নিয়েছি দেখেছি, ওটা আমার একটা ভরসার কথা। সেতে আর দু একজন আছে দু একটা সম্পর্কে যারা এখন দীক্ষা পায়নি, হয়তো হয়ে যাবে সেইতে। তো এই যে বিদেশে আছে, তাই আমি বললাম যে দেখ বড় সম্পদ তো আমাদের ঠাকুর, ঠাকুর তো ঠাকুরকে ধরে দিছিস বা ঠাকুরকে ধরা আছে, ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, কারণ জগৎটা এখন অনেক ছোট হয়ে গেছে। একটা আমাদের ছোটোকালে ভাবতাম বড় বাপ রে বাপ, কি অমুক বাড়ির অমুক আমার কেউ যাবে লন্ডনে, আমেরিকায় আমেরিকায় তখন নাই, বেশিরভাগ লন্ডনই যেত, বিলেতে যাচ্ছে পড়তে,
ওরে বাবা বিলেতে যাবে, আবার আসবে, ওরে স্বপ্ন বিলেতে। আর এখন সকালে ট্রেন প্লেন উঠে রাত্রিবেলা যে বসে যাচ্ছে লন্ডনে, এখানে কাজ করছে, আজকে এখানে কাজ করছে, ওখানে কাজ করছে, ওখানে কাজ করছে, ট্রেন চলে যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে ঘুরে চলে আসলো, আবার বাড়ি আসলো, বাড়িতে চললো। কর্পোরেট কোম্পানিতে কাজ করে যারা সেট চলে তার সব তো বাইরে বাইরে ঘুরে, তাদের তো আর এখন এ নেই, জগৎটা এখন খুব ছোট হয়ে গেছে, হাতে ঘুরে চলে গেছে। তা সুতরাং আত্মীয়স্বজন তাদের ওরা দুঃখ পাবে, দুঃখ করিস না, কারণ এটাই তো ওকে, এইটাই নেচার, পৃথিবীটা ছোট হয়ে গেছে, করুক না, ঘুরুক বাইরে জগতে ঘুরিয়ে ফিরে কী করে, কিন্তু ওদের ইয়ে লাগায় দিবি, একেবারে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিবি, যাতে কোনো বিপদে বিপাকে না পড়ে। একদম যাই হোক, আজকে আমি অন্য কথা তুললাম, এখন কোথা হচ্ছে কোন জায়গাতে আরম্ভ করে কোথায় শেষ করবো সেটাই হচ্ছে, বলুন কী বলবো দেখি, কী নিয়ে আলোচনা করা যাবে, মানে এমন কিছু বলুন যাতে আমরা অনুপ্রেরণা পাই ঠাকুরের, বা ঠাকুরের যে দয়া পেয়েছেন, অথবা ঠাকুরকে নিয়ে চলতে গেলে, বা নামের যে গুণ, নাম করলে কী হয়, নামের যে শক্তিশালী নাম, বা আমরা যে কত সৌভাগ্যের বলে নাম পেয়েছি, এই সম্পর্কে যদি বলেন, বা আপনার জীবনে নাম এই যে নাম নাম আর নামই তো অভেদ, বুঝলেন, এই যে আমরা যে অনেকে আমাকে বলে দাদা আপনি খুব ভাগ্যবান ঠাকুর দেখেছেন, অনেকে দেখেছে, এখন বেশিরভাগ লোক দেখি নাই বা ঠাকুর সঙ্গ করতে পারিনি, যারা দেখি সে হয়তো সঙ্গ করতে পারি আমি, সে তারাও কম না, ঠাকুর দেহরক্ষ করলাম তো 55 বছর হয়ে গেল, তা সেই সময় যারা কত বয়স তাদের, তো 55 বছর পরে যারা জমি তাদের দেখি নাই, তাই তো, আবার 55 বছর থেকে ধরুন আরও 20-25 বছর পরে যখন তখন তার দীক্ষা টিকা নিচে সামান্য হিরো ঠাকুর চলে গেছে, এই এরকম আর কি। আচ্ছা, তা সুতরাং বেশিরভাগ দেখি এখন ঠাকুরের দর্শন হয়নি। আমি একটা কথা বলি, আফসোস করে, সবাই বলে যে আপনি তো ঠাকুর দেখেছেন, ঠাকুর সঙ্গ করেছেন, আপনি কি ভাগ্যবান, একটা সেন্সে জীবন্ত সদ্গুরু লাভ করা এটা একটা জন্ম জন্মান্তরের স্বীকৃতি, না থাকলে হয় না, এ যে শাস্ত্রও বলে একদম, তা সেদিক থেকে হয়তো আমাদের একটা স্বীকৃতি ছিল জীবন্ত সদ্গুরু লাভ করে তার সঙ্গ করে ঘুরেছি এটা। আর একটা দিক থেকে বলতে গেলে যে আমি তার সঙ্গ করেছি বা 25 বছর ধরে তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়েছি, সঙ্গে করেছি, সুতরাং হয়তো অভাব করেন আমি অনেক কিছু বেশি কী বলে ভক্ত, বড় ভক্ত, মানে জেনে গেছি খুব তাকে, আর আপনি হয়তো ঠাকুর দেখেন নেই, কিছু আগে দীক্ষা নিয়েছেন, ভাবছেন যে আমি আমার চাইতে অনেক মানে কি পিছনে আছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি ওটা আমি বলি একদম ঠিক না, কারণ আমি অনেক সময় কথা বলে দেখেছি আমার মাধ্যমে নাম পেয়েছে পরবর্তীকালে, তার সঙ্গে কথা বলে দেখেছি তার ঠাকুরের প্রতি তার যে চিন্তাধারা, ঠাকুরের প্রতি তার প্রতি যে ইয়েটা এত ডেপথ, আমার মনে হয় যে আমি তার কাছে যেতে পারিনি। সাধন ভজন হচ্ছে বড় জিনিস, তিনি ওই নামের মধ্যেই থাকেন, যারা নাম নিষ্ঠা সহকারে নাম করে ঠাকুরের বিধিভাবিক যে কতিকার করে, করতে 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 তিনি তার মধ্যেই আবির্ভূত হন। আমি তো এখনও ভাবি, আমি সত্যি কথা বলতে কি, আমি তো অ্যাকচুয়ালি চোখ বুঝলে যখন নাম করতে বসি, নাম করি বা চারটা ঘাটে চলার সময় নাম করি, তখন আমার চোখে ভাসে ঠিকই যে আমি অমুক জায়গায় ঠাকুরকে দেখেছি, অমুক জায়গায় কথা বলেছি, অমুকবার ঠাকুর আমাকে এই বলেছেন, অমুক জায়গায় বলেছেন, ঠিক আছে, কিন্তু যারা হয়তো দেখি তাদের একটু অসুবিধা হয়, যারা ঠাকুর বিভিন্ন রকমের ছবি আছে, কোন ছবি পরে কী করবে এরকম, এতে স্বাভাবিক করতে পারে, কিন্তু নাম করতে 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 একটু ইউরে ডিপ আসলে তখন দেখবে সেই তাতেই সে দেখতে পাচ্ছে, তার মধ্যে সেই জীবন্ত দেখতে পাচ্ছে, একেবারে নাম আর নামই তবে শুধু নাম, মানে এটা অত্যন্ত বিশ্বাস রাখতে হবে যে আমি সশরীরে তাকে দেখিনি ঠিকই, কিন্তু নাম করতে করতে তাকে দেখতে পাওয়া যায়, তার সঙ্গে কথা বলা যায়,
তাকে তিনি ইঙ্গিতও দিয়ে দিচ্ছেন, যাদের কথা না বললো বা নাই করলে ইঙ্গিত দিচ্ছেন, এই কর এই কর এই কর এই করে একেবারে খুব, সেরকম দুঃখ করার কিছু নেই, মানে কষ্ট করারও কিছু নেই। সুতরাং আমি যে বেশি এগিয়ে গেছি আর আপনি হয়তো পরে গিয়ে যে পুষে আসে এই ভাবার কোনো কারণ নেই, কারণ তিনি আসেন ওই নামের মধ্যেই আসেন, নাম আর নামিতে রবে, নামই পুরুষ তিনি। আমরা যে বীজ নাম করি সেই বীজ নামের নামী পুরুষ তিনি, বুঝলেন তো? সুতরাং ভাগ্য আমাদের কত, প্রত্যেক মহাপুরুষ যখন আসে তারা যে যে নামই করুক না কেন সেই নামের নামী পুরুষ অনেক পরে আসে, নামটা অনেক আগে পায়। ঠিক ঠিক, যেমন আমাদের এই এই যে বীজ নামটা, এ তো প্রায় ধরুন ইতিহাস দেখলে বোঝা যায় যে প্রায় 700-750 বছর আগের এই নামের উৎপত্তি, মানে নামটা পেয়েছে। আগে তো ওং রিং ক্লিং বিভিন্ন রকমের বীজ নাম এইসব হতো, তা তারা বিভিন্ন রকম নামী পুরুষ যিনি তিনি এসছেন অনেক পরে, পরে এসে দেখলে তিনি করছেন, আবার নামটা অনেক আগে এসে গেছে নামী পুরুষ এখন হয়তো খুঁজেও পাচ্ছে না, এরকম হতে পারে। এসবই হচ্ছে বীজ নাম। হ্যাঁ, আর আমাদের যে নামটা এটার উৎপত্তি খুব বেশি দিন না, 750-800 বছর আগের ঘটনা। দক্ষিণ ভারতে দয়ানন্দ যে ছিলেন আর কি রামানন্দ, তিনি ওই প্রথম যে তিনি বোধহয় কী বীজ নামটা বলে আছি সেই বীজ নামে জপ করতেন, বুঝে গেলাম, যাই হোক সেই বীজ নাম জপ করতে 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 হঠাৎ দেখি এই যে আমাদের বীজ নামের সেটা শব্দে একটাই আসছে কিছুটা পেলেন। তখন তার শিষ্য কবির সাহেব, এই যে কবির সাহেব, কবির সাহেবে ওই ওই থেকেই সে জিনিস আবার আরম্ভ করলেন, করতে 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 আরোটা ক্লিয়ার হলো সেই নামটার, বুঝলেন? ওনার যে দোহা আছে, দোহার মধ্যে একটা জায়গায় আছে যে ওই মুসলি ধারা ধারা দিয়ে যে মা আসে তার মাছটা তার উল্টো দিকে চলে, তো ধারা উলটি ধারা, ধারাটা যখন উল্টো করলে কি হয় রাধা রা রা ধা, তার সঙ্গে বলছে স্বামী শব্দ লাগাই, স্বামীটা সামনে লিখে রাধার স্বামী, মানে ইনডাইরেক্ট বলে গেলেন, পরিষ্কার বললেন না কিছু, বলে যে এটা পাওয়া যাচ্ছে এরকম। কবি সাহেবের পরে দরিয়া সাহেব আসলেন, তারপর আর এক গুরু আসলেন, আর এক গুরু করতে 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 অনেক দিন পরে এটা, কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান সব সম্প্রদায়ের লোক আছে। আচ্ছা, এর কোনো ইয়ে নেই মানে এই এই নামের। তারপর দেখা গেল এই যে নানক সাহেব, গুরু নানক উনি আরও পরিষ্কার পেলেন। এবং শোনা যায়, আমি শুনেছি একটা বইটা পড়েছিলাম যে ওই 12-12 আমরা যে প্রার্থনাগুলো করি ওনারই নাকি দেওয়া, কারণ শিখেরাও নাকি এই 12-12 প্রার্থনা করে তাই অন্য সুরে, হ্যাঁ বুঝলেন? তা ওনার থেকে আমি একটা বইতে পড়েছি যে উনি নাকি এই যে দিয়েছেন গুরু গ্রন্থ সাহেব, ওনার যে ইয়েটা দেন না আমাদের ঠাকুর বাড়িতে ওই 9:00 সকাল 9:00 সময়টা ওই গুরু গ্রন্থ সাহেব পাঠ হয়, বর্ধা আরম্ভ করে পাঠ করে, এখনও চলে গুরু গ্রন্থের পাঠ হয়, মানে শিখদের যে ইয়ে আর কি ধর্ম গ্রন্থ যেটা, হ্যাঁ তো গুরু গ্রন্থ রেগুলার পাঠ করে, বাংলায় পাঠ করে দেখবেন ঠিক আছে। নানক সাহেবও আমাদের এই ইয়ে বলি, এটা সন্ত মত, এটা কোনো না মত নাম হচ্ছে সন্ত মত, সন্ত পুরুষের দেখ সন্ত ইয়ে দয়াল দেশে আমাদের ইয়ে দিতে হয় সেই শেষে, বুঝলেন তো? এই সন্ত মতে তা এ করতে করতে আসলো, তারপরে আরও অনেক গুরু পার হয়ে করতে হতে হতে সরকার সাহেব, সরকার সাহেব স্বামীজি মহারাজ, মানে মহারাজ সাহেব, তিনি নামটা আরও পরিষ্কার পেলেন, ওনারই লেখা আমাদের এই সন্ত মতের পরে যে বইটা আছে মানে হিন্দিতে খাস
বলে যায় সব। হ্যাঁ, বইটার নাম হচ্ছে, আমি সেই হিন্দিতে আমাদের পাঠও তো শুনতাম আর কি, সেই শুনেছিলাম ওইটি পাঠ করত সেইতে, যেটা এখন দয়ালবাগে পাঠ টাঠ হয় ওদের ওটাই এই আর কি। ওরা এটা দয়ালবাগের দিকে ওইখানে গিয়েছিল বিহার ওই পাঠ উত্তরপ্রদেশে দয়ালবাগে। তারপরে তারপরে আসলেন তিনি, নামটা পরিষ্কার পেলেন ওনার থেকে, ওনার কিছু আগের থেকে নামটা পাওয়া গেল পুরো নামটা আমাদের এই বীজ নামটা। তারপরে আসলেন, তখন কিন্তু নামই পুরুষ আসিনি, এরা বলছে নাম পেয়ে গেছে, নামটা অনেক আগে এসে গেছে। তারপরে যে স্বামীজি মহারাজ যেটা ওই পরবর্তীকালে ওই তিনি এই নামটা পেপার বললেন যে এইবার নামই পুরুষ আসবে, তিনি বললেন, এবং খুব শিগগিরই পাবে। এবং কোথায় বললো যে তিনি ইন্ডাইরেক্ট বলে গেলেন যে বাঙাল মেয়ের পয়দা হোকা কোথায় নদীর পাড়ে হবে কোন জায়গাটা ডিটেলস বলে দিয়ে গেলেন। হ্যাঁ, এবং দেখা গেল মা জননী মনোময়ী দেবী তিনি তাকে দীক্ষা যখন নিলেন, হ্যাঁ, সে দীক্ষা নেওয়ার পরে এখন ওনার গর্বে যখন ঠাকুর রাখলেন তখন বলে মালিক আ গিয়া, মালিক আ গিয়া পয়দা হো গিয়া, আপ লোক উসকো পাস দানা হোগা, হ্যাঁ, বাঙাল মেয়ে পয়দা হওয়া, তিনটাই বলে তারপর তিনি চলে গেলেন। আচ্ছা, এই যে ঠাকুর আসলেন তিনি বলে দিয়ে গেলেন, তিনি তিনি সব ফোরকাস করে দিয়ে গেলেন যে এইবার ওই মালিক, এই নামের যে মালিক তিনি আসলেন, প্রায় 750 বছর পরে মালিক আসলেন। হ্যাঁ, তিনি এসে এই নামটাকে এবার বিভিন্নভাবে সবার মধ্যে যদি হয় কী করে সহজ সরলভাবে করা যায়, তাই যজন যজন স্থিতি সুস্থ ইস্যুস এইসব বিভিন্নভাবে তিনি এগুলো বুঝিয়ে দিলেন। এর আক্রমণ তো একটা ইসের মতো চলতো, একটা নাম আছে, কেউ করতো এইভাবে চলতে হয়, কেউ এভাবে প্রার্থনা করে, কেউ এভাবে করতো, কেউ বসে থাকে কে কয়, কিন্তু নামিপুরুষ যখন নামিপুরুষ যখন তিনি এসে এটাকে দেখাই দিলেন কেমন করে কেমন করে করতে হয় কী করতে হবে এতে। তা আমরা ভাগ্যবান নামিপুরুষের যুগে এসেছি, তিনি হয়তো দিয়ে চলে গেছেন, বুঝলেন। আবার এই যে নাম, এ নাম মানে তো আমরা বলছি বললে তো লোকে কি পাবে, কিন্তু যে এত শক্তিশালী নাম, পাওয়ারফুল, যে অল্প কিছু করলে বোঝা যায়, বুঝলেন তো। কলিযুগে এই নাম, মানুষের তো আয়ু কম, মানুষের ই কম, সুতরাং সাধন ভাষণ করার মতো মানুষের সেই তত পাবে সময় পায় না, সময় নেইও না, যে সংসার ত্যাগ করে গিয়ে অমুক জায়গায়, তাই অতি সহজ হয় সরলভাবে তিনি দিলেন এই এই করো, এইভাবে করো, এই করলে পেয়ে যাবে, কারণ নামের এত শক্তি যে এই করলেই হয়ে যেতে পারে। যদি কারণ অন্যান্য সম্প্রদায়ে অন্যান্য ইয়ে বিভিন্ন রকমের প্রসেস আছে, তাতে সেগুলো বেশ কঠিন আছে, মানুষের কঠিন নয়, কিন্তু এখানে আমাদের বেলায় কোনো কঠিন নেই, যে যে অবস্থা থাকুন সেই অবস্থায় এই নাম করা যেতে পারে, এবং ওই নামও কাজ হবে, বুঝলেন। এ নাম বুঝলেন মানে এত পাওয়ারফুল নাম একদম। হ্যাঁ, এই কালকেই কথা বলছিলাম যে এই যে আমরা যে নাম করি এটা ধুনাত্মক নাম। হ্যাঁ, একটা নাম আছে ভাবার্থক ধুনাত্মক, আরেকটা আছে ধুনাত্মক, এই যে বিজনামের যে ইয়েগুলো থাকে ক্যালসিফিকেশন। সাধারণত ভাবার্থক হচ্ছে এই রাম শ্যাম যদু মধু এই সব একটা নাম, কলকাতা লন্ডন একটা জায়গার নাম, এগুলো নামার্থকের নামে আছে যেতে পারে। আরেকটা আছে ধন্যাত্মক, ধনী হচ্ছে এই যে ভাইব্রেশন আছে, বাতাসে বাতাসে ধাক্কা লাগছে, লেগে 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 একটা শব্দ হয়, সে শব্দ আমরা সবার শুনতে পাই না, যারা সাধক তারা ওটা শুনতে পাই, সেই শব্দটা আমাদের ভিতরেও হচ্ছে, এই জন্য ওই দুটো শব্দ এক মিশে যখন বসে সাধক তারা খুব তাড়াতাড়ি যেতে পারে।
আচ্ছা 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 এই কি বলে এই পরিবেশে মানে ভাইব্রেশন হচ্ছে, এই শব্দ হয়, এই শব্দ হতেই হবে। আবার আমাদের ভিতরে তো সেই শব্দ হচ্ছে, একই শব্দ, ওই দুটো শব্দ যখন মিশে যায় তখনই সাধক এক হয়ে যায়। তা আমাদের যে নাম আমরা যেটা করি ওটা হচ্ছে বিভিন্ন রকমের শব্দ আছে, আর ওই শব্দটা যেমন হাতে তালি দিলে একটা শব্দ হয়, তেমনি বাইরে যে অ্যাটমসফিয়ারের মধ্যে মানে ঘর্ষণে ঘর্ষণে শব্দ হচ্ছে, সেটা আমরা সাধারণভাবে কানে শুনতে পাবো না। আচ্ছা, যারা সাধক তারা বুঝতে পারছে এটা শব্দ। আপনারা পাবেন যখন বীজ নাম নিয়ে নাম করতে বসবেন, আচ্ছা, তখন দেখবেন আস্তে আস্তে ওই শব্দটা আসছে, বো বো মরে কেমন এরকম শব্দ হয়। তারপরে রেং টেং টেং করতে করতে আস্তে 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 দেখা গেল ঘন্টার ধ্বনি, ডাক ঘন্টার ধ্বনি, শঙ্কর ধ্বনি করতে 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 তারপরে একটা শব্দ হচ্ছে যেন এত সুন্দর শ্রেণী যেন আহা, যেন বিনা বিনা বাচ্চে যেন এসব খেয়ে খেয়ে অদ্ভুত ধরনের একটা সাউন্ড ভিড়ে আসছে। এই শব্দ, এই শব্দ চলছে সঙ্গে সঙ্গে জ্যোতি দেখা যায়। আচ্ছা, একটা জ্যোতি আসবে বিভিন্ন প্রথমে দেখে হয়তো কতগুলো কালো 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 ইয়ে, তারপরে দেখা যায় ওই ফুটো 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 ফুটো, তারপর তারপর দেখা যায় সূর্যের নানা রকমের রশ্মি আসছে ইয়ে আসছে, তারপরে আসছে ড্যাজলিং লাল নীল রামধনুর মতন কত শব্দ, বিভিন্ন রকমের সাইট আসছে। আচ্ছা, শব্দ এবং জ্যোতি আমাদের এটার ফান্ডামেন্টাল যে শব্দ জ্যোতি সাধনা। আচ্ছা, শব্দ জ্যোতি বুঝলেন তো, শব্দ এবং জ্যোতি, শব্দটা আমি পাচ্ছি ভিতরে নাম করতে করতে একটা সাইড আসছে, সেই নামটা হচ্ছে খুব সাউন্ড, খুব ধীর স্থির হয়ে বসে নাম করলে আস্তে 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 একটা সাউন্ড আসছে। প্রথম প্রথম নানারকম শব্দ আসে, কত কত হতে শেষ করে মনে হচ্ছে বিনা ধ্বনি শঙ্কর ধ্বনি ওটা একটা সব মিলে যেন একটা অদ্ভুত ধরনের আসছে। আবার আসছে যে সেই ইয়েতে দৃশ্যটা আসছে বিভিন্ন করতে করতে জেনে আহা, যেন একদম মধুর একটা দৃশ্য ভেসে আসছে সাধক ইয়েরে। এ যে কোনো সৎসঙ্গে হতে পারে, কিন্তু ঠাকুর বলছে এইটা দেখে তুমি ভুলে যেও না, এইখানে শেষ নয়। আচ্ছা, যে কোনো লোকে একটু পাঁচ মিনিট যদি অভ্যাস করে কনসেন্ট্রেশন নেই যে আসতে পারে, ওর সত্যিও তাই, কারণ এই একটু চেষ্টা করে দেখবেন করা যায় খুব কনসেন্ট্রেশন নেই, কিন্তু এইখানে শেষ নয়, এটা তো ফান্ডামেন্টাল, আপনাকে যেতে হবে অনেক দূরে সেই ধুম করতে 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 সেই সেই মিশে যাচ্ছে একই সে সঙ্গে। ধুন বুঝলেন তো, ধুন মানে এক্সট্রাক্ট, যেটা শব্দের এক্সট্রাক্টটা, এই যে গান টান গায়ে ক্লাসিক্যাল গান হয় কিংবা বাজনা বাজে টাজে, সে সময় একটা ধুন হোক, ধুন মানে সমস্ত বাজনার শব্দটা, বাজনার যে তালটা সব মিলে গিয়ে একটা এমন জায়গায় এসে দাঁড়ায় সেটা অল্পের মধ্যে সেটা বাজায় শুনে দেবে, খুব ভালো লাগে শুনতে, ভালো লাগে ধুন, তারা একটু বোঝা দেবে মানে সব ইনস্ট্রুমেন্ট সব একসাথে মিলিয়ে যেটা হয় না, সব ইনস্ট্রুমেন্ট মিলে একটা কনসার্ট হল, কনসার্ট হওয়ার পরে যে ধুন, যেটা ধুন মানে সে যে শব্দটাই হচ্ছে সেই শব্দের একটা ধুন হবে, শব্দটা হচ্ছে কনসার্ট, সব বাজনাটা মিলে একটা কনসার্ট হচ্ছে, একটা শব্দ হচ্ছে, সেই শব্দটা যখন যেতে 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 তার মধ্যে অনেক দূর থেকে যেতে যেতে ওই যে এক্সট্রার যেটা হলো সেটার ধুন, ওই ধুনের যেটা সেটা আমরা আমরা যে বীজ নাম করি ওই সে ধুনাত্মক নাম, ধুনাত্মক ধুনাত্মক, সেজন্য আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না, খুব বেশি কষ্ট করতে হয় না, একটু কনসেন্ট্রেশন নিয়ে একটু করলে হয়ে যায়, কারণ এই খুব স্বাভাবিক, কিন্তু ওইখানে গিয়ে শেষ নয়, কিন্তু ওই যে পেয়ে গেছি আর আমার আর কিছু নেই তা না, ওটা তো প্রাইমারি স্টেজ। আচ্ছা, যেতে হবে আপনাকে অনেক দূর অনেক দূর অনেক দূর, বুঝলেন মানে এমন ইয়ে যে যুগপুরুষের স্টেজ মানে এক জনমে ঠাকুর বলতে আমার হয়ে যেতে পারে। এক দাদা জিজ্ঞাসা আছেন ঠাকুর সৎগুরু লাভ হলে নাকি তিন জন্মে বেশি লাগে না, ঠাকুর বলে আরে এক জন্মে হোক ওই ছয় বছরই হতে পারে, এরকম আমি তো দেখছি এখানে অনেক অনেকে জন্মে, ওই যে সুশীলদা সুশীল বোসদার কথা, ঠাকুর ঠাকুর কী বলে সুশীলদা, এই এই তামাক্ষা তামাক্ষা ঠাকুরের মাঝে মাঝে মুখে তো বেড়ে যেত, কেন বলছে অনেকের জন্ম হবে না আমি দেখছি,
মানে কি কথা ঠাকুর বলে গেলেন। সুতরাং চেষ্টা করলে যে কিছু নাই, আর এই নাম বলতে হেলায় সন্ধ্যায় যে যে কিছু করি না তার কিছু হবে একদম। আপনি হেলায় সন্ধ্যাও যদি করেন তা তো হবে, আপনাকে বসে বসে যে খুব করতে হবে ঠাকুর কথা শুনে দেবেন, রাস্তাঘাটে চলাফেরাই করো, সন্ধ্যা চিন্তা যাক করো, বসে বসে করেন ঠিক ঠিক কত সহজ হবে, কারণ তিনি যে নামী পুরুষ তিনি সব নিয়ে নিতে পারেন। আচ্ছা, হয়তো দেখা যাবে এই নাম অনেকদিন চলবে, চলতে চলতে কিছু কাল পরে দেখে আস্তে আস্তে এত সহজ থাকবে না, তখন নানা রকমের কারণ শব্দের একটা ইয়ে থাকে, তো একটা লংজিভিটি থাকে। ঠাকুর চলে গেছেন আজকে, দেখতে দেখতে কয়েক পুরুষ হয়ে গেল এত আজকে, তাতেই অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, কারণ আমি দেখতেছি। আবার আজ থেকে দেখা যায় আরও 500 বছর পরে অনেক পরিবর্তন হবে, তো অরিজিনালিটি কমে যাবে, তখন দরকার দেখি আবার আরেকবার আসতে পারেন নতুন করে আবার দিতে পারেন। কিন্তু এই যুগে আমরা সবাই ভাগ্যবান, এখনও তিনি আমাদের এই নামের মধ্যে বর্তমান আছেন, আমাদের কোনো অসুবিধে নেই, কেন করলে হয়ে যায় একটু নাম ধারণ করে। আর কত সহজভাবে করে দিয়েছেন, এর জন্য যে সংসারে সব ফাঁকি দিয়ে আমি সংসার ত্যাগ করে চলে যাই, যে বনে জঙ্গলে গিয়ে বসে করবো, এই করে করতে হবে, বিয়ে থাকা করবো না, এই করবো না, সব কিছু করো, সব করে তিনি আসেন, তিনি তো এসব ব্যবস্থা করে দিয়ে গেছেন, যা কোনো যুগে এরকম হয় নাই, কত সহজভাবে সুতাভাবে সরলভাবে দেখবেন নিয়ে গেলেন, দেখলেন এটা করলে হয়ে যাবে সে দিন। তাই ওই যে ওসব আমি দেখে খুব ই করি না, অহংকারও না, কোনো কথা না। অনেকে যে বলে যে দাদা আপনার এই বয়সে কীভাবে কথা বলেন, আপনি তো বয়স্ক লোকে যাবে কথা কথা বলে দেখে, তাই না, তিনি আমাকে বলাচ্ছেন, তিনি বলাচ্ছেন সত্যি কথা বলি। আর যাই হোক একটু ইয়ে তো হোক আর যা করে হোক, আর যত বছর ধরে একটু তো নাম ধানের পরে একটু ধান খানিকটা রস আসছে, তো পারলে করি একটু অভ্যাস হয়ে গেছে, ওটাই আমাকে ল্যাংজুইটা আমাকে শরীরটা নিয়ে রাখে, যখন দেখি যে খুব শরীর খারাপ হয় আমি খুব নাম করি সত্যি কথা বলি। এবং কয়েকদিন আগে সত্যি তাই এই শীতের মধ্যে আমি ভাবছিলাম ইয়ে এদের বলছে এরা খুব সেটা খুব খারাপ হয়েছিল, ঠিক আছে যেতে যখন হবে নাম করতে করতে চলে যাই, দেখলাম যে আস্তে আস্তে রিভাইভ করবে, হ্যাঁ তাই দেখলাম তাই খুব শরীরটা খুব খারাপ হয়েছে, আমি বলি নাই যে আপনার আর বোধহয় হবে না বেড়া, তখন আপনি ব্যস্ত ছিলেন, যাই হোক পাই পাই ব্যাপারে দেখবেন আর বলে টোয়ে নেই ওমা দেখ নামের এমন গুণ যে আমার যে শরীরের যে ইয়েটা ছিল মানে সত্যি কথা বলছি বিশ্বাসটা ভাড়া ফেলছিলাম, বলে আমি আর বোধহয় এই শীতের থেকে আর এগোতে পারবো না, হ্যাঁ আর বোধহয় হবে না হ্যাঁ ঠিক আছে ওর চিন্তা করে লাভ কিছু নাম করি, চলতে ফিরতে খেতে বসতে এটাও করে নাম করি, দেখলাম আমার খানিকটা ধারস্থ এই নামের এই গুণ বুঝলেন তো, মানে সে যেমন সবাইকে বলি, অনেকে বলে আমরা কুরুটা বলুন তো আপনার এই বয়সে এইভাবে তার আর টাকা টাকা আমার কুরুটা কি, আমি আমি আমার কুরু টুলো আমি কিছু জানি না, কোনো ওই ঠাকুরের যে দীক্ষা নিয়েছি যে নাম দান যেটা ওই করি ওইটা চলতে ফিরতে তাতে সময়ও নষ্ট করি না কিছু, আমার চলতে ফিরতে ঘরে ঘরে বসে বসে যত পারি সে করি আর ভিতরের ই পাই এনার্জি পাই শক্তি পাই সত্যি পাই, যখন শরীরটা খুব খারাপ হয়ে যায় তখন নাম টাম পেলে আবার শরীরটা খুব তাজা হয়, তা এই আমার যদি এইটুকু করে যদি এই হয় তাহলে ঠাকুর যা বলছেন সেইভাবে যদি সবাই করে তাহলে দেখেন মানুষ লংজিভিটি বেড়ে যায়, হ্যাঁ লংজিভিটি বেড়ে যায় মানুষের আয়ু বেড়ে যাবে একদম। আর কি বলে জানি শরীর যদি সুস্থ থাকে মানুষ যদি ই থাকে তাহলে দুঃখ কষ্টটা তো ম্যাক্সিমাম সে চলে গেল, তারপরে পারিবারিক দুঃখ ইয়ে দুঃখ ও দুঃখ ও চিন্তা করার দরকার নেই, তখন একটা বিশ্বাসটা তার পোসারি দেওয়া আসে অনেক বিশ্বাস আসে যায় যে তুমি যা করো করো আমি জানি না আমার এই সংসার আমার এই ইয়ে কী হবে আমি জানি না তুমি যা করো, তখন ওই বিশ্বাসটা বাড়ে তাই করতে হ্যাঁ বিশ্বাস বাড়বে অনেক বাড়ে যায় দেখ
যে কী হবে, কী হবে আমার এই সংসারে, আমার এটা কী হবে হবে, তখন নাম করতে করতে ভিতরটা একটা শক্তি আসে, সেই শক্তিতেই তখন বলছে ঠিক আছে ফিরে আসেন, হবে যা যা কী হবে হবে, থাকলেও তুমি না থাকলেও তুমি, করলেও তুমি না করলেও তুমি, তখন আর আমার নিজের পরেই থাকে না, সব তুমি করাচ্ছ, ভালো হলো তুমি মন্দ করলেও তুমি, এইটি যে এটা আসে তখন একটু নাম করতে করতে আত্মবিশ্বাসটা বাড়ে, ডিপ্রেশন যেটা আসে মানুষের জীবনে, হতাশা, জ্বালা, যন্ত্রণা, যে কোনো অভাব অনটন, শারীরিক যন্ত্রণা হোক, পারিবারিক, মানসিক, যে কোনো দিক দিয়ে হয়, নাম টাম করলে অনেকটা শক্তি পাওয়া যায়, এই নাম তাই সবাইকে বলি। আমি অন্য কিছু জানি না, লোকে বলে ঠাকুর সম্বন্ধে না, ঠাকুর সম্বন্ধে ঠাকুর মানে নাম, এই নামটা পেয়েছে নামটা করেন, আপনি দেব ঠাকুরকে ফিল করতে পারেন বুঝলেন, তখন আপনি লোকের কাছে বলতে পারবেন যে লোক ঠাকুর কী অমূল্য সম্পদ আমরা পেয়েছি, ঠিক অমূল্য সম্পদ ভাবা যাচ্ছে না। এখন আপনি যেটা বললেন সত্যি কথা বলতে গিয়ে আপনার কাছে যখন এসে শুনি উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই, অনেক সময় চলে যাওয়ার পরে মানে কি বলবো ব্যাটারি যখন চার্জটা কমে যায়, আমাদের চার্জ কমে যায়, আপনার কাছে এলে না যেন আবার সেই নতুন প্রেরণা পাই বলছিল, মানে চার্জ হয়ে গেলাম, মানে সত্যি তাই কথা হচ্ছে কি অনুভব করছি কিনা, আমি অনুভব করছি নামে তাকে ধরে ধরে থাকলে হবে না, ধরুন আপনি এই আগ গাছ আছে এক খণ্ড আগ শুইলে মুখে দিয়ে যদি চিবান রড বেরোবে, আর যদি না চিবান মুখে রেখে তো হবে না, আপনি পেয়েছেন নামটা পেয়েছেন বুঝলেন, করলে চিবেলে রড বেরোবে, তখন বুঝবেন যে হ্যাঁ নামের কী করুন। সুতরাং আমি সবাইকে বলি কিছু না, যে যেমনই থাকুন না কেন এই যোজনাতে তিনটে করতে করে দেবেন কিচ্ছেন দেখেন, আর নামটা নাম তো মানে যন্ত্রের মধ্যে আছে ওটা করেন না, খুব সোজা প্রসেস একেবারে দেখেন, আর ভিতরে সাহস আসবে ইয়ে আসবে, আর আপনি দশজন লোকের সামনে বেশ চলতে পারবেন তা আপনাকে দেখি বলছে হ্যাঁ নামের ইয়ে চার্জ করা চাল তার কাছে যাই সে বলতে না করে তো ও বিচার বিশ্লেষণ করে হবে না, দীক্ষা হয়তো নিয়েছি করি না কিছু, দাদা কী বলে দীক্ষা নেওয়ার কথা কিছুই তো হয় না, আরে করতে হবে তো না করলে কি বোঝা যাবে একটু কিছু নেই। এখন বাজারে অনেক সমালোচনা হচ্ছে যে অনুকূল ঠাকুরের সবাই জোর করে দীক্ষা দেয়, ইচ্ছার বিরুদ্ধে দীক্ষা দেয়, এবং টাকার ঠাকুর, টাকা না হলে হয় না, আগে টাকা দিতে হবে তারপর নাম করতে হবে, মানে টাকা আমাদের টাকায় ওরা মানে কোটি কোটিপতি, এই করে নানা রকম উচ্চবাচ্য কথাবার্তা বলছে, ফলে কি হবে যারা নতুন দীক্ষা নিয়েছে তাদের হয়তো মনের ইচ্ছা ছিল কিছু করবে, কিন্তু এই সমস্ত সমালোচনা বা বিরূপ প্রতিক্রিয়া থেকে তারাও কিন্তু দীক্ষা নেওয়ার পরেও দেখা যাবে অন্য কোনো প্রতিষ্ঠানের সেখানে আবার দীক্ষা নিয়ে পালিয়ে আসে। ব্যাপার হচ্ছে কি সমালোচনা তো সব রকম থাকতে পারে বাইকেতে, যে দীক্ষা যে জোর করে দিক বা তার অনিচ্ছা সত্ত্বে নিক, কিন্তু সে যদি করে না করলে তো লোকে তার সে দীক্ষা নিয়েছে তাকে জোর করে হোক জঙ্গে তাকে বুঝে কিছু করতে করলে সে তখন নিজে বুঝতে পারবে যে তার আমার জীবনে পরিবর্তন হচ্ছে, তাদের তখন বাইরের লোকে বুঝতে পারবে, আমি যদি না করি তাহলে লোকে ওই রকম বলবে কী করবে, দীক্ষা আমরা যারা নিয়েছি আর ওসব সমালোচনা তো এখন তো কিছুই হয় না, আর আমরা যে কাল দীক্ষা নিয়েছি সেখানে তো আরও অনেক রকমের সমস্যা, ঠাকুরকে নিয়ে তো বিভিন্ন রকমের, যেন আমার দীক্ষা নেওয়ার পরে যেন বাড়ি আসলাম আমার বাড়ির সবাই বিরোধী, আমার মা বাবা তো যাই স্বাধীন, আমার কাকা টাকার যারা আমাদের বাড়ির সংসারের যারা সবাই ঘোর বিরোধী, সেই আমার নদী আমার দাদা দীক্ষিত ছিল সে ছোটোকাল থেকে
নিরামিষ খেতে বলে দীক্ষা হতো। ও আমাদের সময় দীক্ষা নিয়ে নিরামিষ কম্পালসারি খেতে হতো, হ্যাঁ কম্পালসারি নিরামিষ। এখন তো আরও সোজা হয়ে গেছে, তখন কম্পালসারি নিরামিষ। সুতরাং নিরামিষ খাওয়াটা যেন একটা মানে গহিত কাজ এরকম আর কি। হ্যাঁ তখন, হ্যাঁ তখনকার দিনে। তা আমি দীক্ষা নিয়ে আসছি, নিরামিষ খাবো। আমার পরে নানা রকমের ইয়ে হয়েছে বাড়িতে, মাছ খাওয়া আসলাম, পানি নেই। দেখলাম ঠাকুরের দয়া স্টিকে থাকলে আস্তে আস্তে দেখা ওই বাড়ি সবাই দীক্ষা নিয়ে যাবে পরবর্তীকালে। ওটা নানা রকমের থাকবে, নানা রকম হয়। তার মধ্যে আবার দেখবেন অনেকে তো ইয়ে হয়ে যাচ্ছে, যারা সমালোচনা করবে অবশ্য যারা সমালোচনা করে তারাই আবার কিছু দীক্ষা নিচ্ছে। হ্যাঁ তাই তো, ওটার দিকে সে টাকা পয়সা দিচ্ছে, ইয়ে দিচ্ছে। ও কত কত ওটা বলতে পারি, ওটা কি আছে, ওটাতে ওদের তাকালে চলবে না। কেন যে পাচ্ছে সে ঠকে যাচ্ছে, যে পাবে না সে সমালোচনা করে ঠকে যাচ্ছে। আর যে তার মধ্যে দিয়ে হয়তো দেখে গেলো সমালোচনা করতে করতে কোনো কারণটা দীক্ষা পেয়ে গেল, আবার সে জেগে গেল, আবার দেখা গেলো সে করলোই না কিছু। তবে হ্যাঁ, একবার নাম যখন ঢুকে গেছে সেই দেখবেন সে এই জন্মে না হোক একটা জন্ম এগিয়ে গেল, এটা ঠিক। এই নাম এমন নাম যে বলে ঠাকুর যে তিন জন্মের বেশি লাগে না, বুঝলে এইবার নামটা তো পেল, নামটা তো কিছু করে নামটা পেয়েছে। ব্যাস পরের জন্মে দেখা গেল আর সঙ্গে সঙ্গে তাতে এসে দীক্ষাটা পেয়ে যাবে, তারপর জন্মে চলে গেল। একটা লোক এক জন্মে ঠাকুর তুমি এক জন্মে বহু বহু লোককে জানি, তাহলে আসতে হবে না এই বুঝে না। এই জন্ম খুব বন্ধু হন তারা, যে কোনো প্রকার নামটা যদি পেয়ে যায় বলে তো অত হলো না। আমার এক কাকা ছিলেন, গল্প করছি, বাড়ি তিনি আমাদের বাড়ি কর্তা ছিলেন আমার কাকা, তিনি বহু লোককে যার জন্য দীক্ষা দিয়েছেন তিনি দীক্ষা নেননি। সবাইকে দীক্ষা দেওয়া হচ্ছে নিজে নাই না, আচ্ছা সবাই নিতে আমি করে আমি কাকা মানে পরবর্তীকালে ওই কাকাটাকে। এবং তার লাস্টে যখন তাকে বেডে আছে কলকাতা বেডে অসুস্থ অপারেশন হবে, ওর পেটেরটা ইয়ে হয়েছিল কথা, আমাকে বলছে দেখি আমার অপারেশন হবে তুই আমার নামটা দিয়ে দে, হ্যাঁ আমার নামটা একটু দিয়ে দে মেডিকেল হসপিটালে। আমি তো আমি তো তখন আমি ঋত্বিক না, আমি তো দিতে পারবো, আমি তুই দেখ দেখ খুঁজে দেখ যাবো। তা আমি ভাবলাম ঠিক আছে, কলকাতা ঘুরে ঘুরি করলাম কোথাও সত্যি তাই, যারা আসে তার ঘরে পাই যাই কোথায় যাই। তারপর যখন ফিরে আসছি অপারেশন হয়ে গেছে, বেড চলে গেল। দেখেন সারা জীবন ধরে সে কত লোককে যাচন দীক্ষা দিয়েছে, সে পাইনি, নিজে পেলো না, দেখেন পেলো না, মানে চাইলো না তাও পেলো না, পেলো না। এগুলো হচ্ছে জন্ম জন্মান্তরের স্বীকৃতি, না থাকলে পাওয়া যায় না। একদম একদম, দেখলাম তো সামনে করে দেখলাম, ঠিক ঠিক এরাম সত্যি খুব আমরা ভাগ্যবান, খুব ভাগ্যবান। ঠিক সুতরাং প্রত্যেককে বলি যে যেমন থাকেন, নাম যখন নিয়েছেন আর আপনজন যারা আছে বন্ধু বান্ধব যা আছে তাদের কাছে বলে বুঝে দেন যে দেন দেখেন এই জন্ম কিন্তু চলে যাবে, কত জন্মে আসতে হবে যেতে হবে জানি না, কিন্তু এক জন্মেই চলে যাওয়া যায় এই নাম বুঝলেন কি নাম। সুতরাং আরে কে কষ্ট করতে আসতে যায় এই জগতে, জন্ম নামে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ ইয়ে মায়াময় জগতে মায়ের সঙ্গে কে কে, তিনি দয়া করে এসছেন যে সবাই করতে থাকবে নিজে। ঠিক সত্যি তাই, আমরা নিজেরা যতই কে অদ্ভুত, আমরা এই জগতে আমরা কত ভাগ্যবান
কত লোক তো আশেপাশে আছে, কয়জন লোকে নাম পাচ্ছে, এ নাম কয়জন করছে, আগে তো বুঝি নাই সময়। আমিও ঠাকুরের বিরুদ্ধে করেছি, তখন বয়স কম, অল্প বয়সে সব করে যেমন আমি করতাম, কিন্তু এখন বুঝি যে সত্যি মানে জন্ম জন্মান্তরের স্বীকৃতি, তাই দেশে দিনে দীক্ষা নিয়ে পেলাম। তিনি দয়া করে আমাকে টাকা দিলেন, তাও তো দীক্ষা নিতে গিয়ে দুই দিন কাটিয়ে দিছি ঠাকুরিকার সামনে গিয়ে, হ্যাঁ হিমায়তপুরে দিলেন, দুই দিন কাটিয়ে দিছি, আমাকে কে দীক্ষা দেয় দেখি, এরকম আর কি, কার সাধ্য আছে কে দীক্ষা দেয়। আর আমার পিছনে তো ওরা দেখো ঠাকুর সামনে গিয়ে যাচ্ছে, মনে হচ্ছে দীক্ষা আমি নেবো না, ঠাকুরের সামনে অত ঠাকুর ভালো লাগছে, ঠাকুরকে ভালো লেগে গেছে, তার কাছে বসতে ভালো লাগছে, তার কথা শুনতে ভালো লাগছে, তাকে দেখে আমি ওই মোহিত হয়ে যাচ্ছি, খুবই হচ্ছে, কিন্তু দীক্ষা আমার হচ্ছে না, মানে আমি যাবো না, এটা একটা সেই তারপরে যখন আমাকে ওরা সেই লোকগুলো যখন আমাকে খুব ই করলো, ইনসাইড বাড়ি চলে যাবো, বাট তোমার দরকার এখানে থাকে, কি ধরে আছো তুমি ইয়েতে আশ্রমে, সেই যে ক্ষমতা নেই, ওর ক্ষমতা নেই, চাঙ্গা ছেলে বাঁকাটা ছেলে যা তা বলেছে, ওর ক্ষমতা আছে ঠাকুর সঙ্গে কথা বলতে পারবে, আমি চেষ্টাও করছি কয়েক দু একদিন কথা বলবে পারি সব, সেই দিনটা কি আর ঠিক আছে, স্নান টান করে গিয়ে ঠাকুরের সামনে উঠে হাত জোর করে ভাবলাম কিছু কর, ঠাকুরের সামনে কিছু প্রশ্ন করবে, একটা মামুলি প্রশ্ন, দীক্ষা আমি নেবো মামুলি করে, একটা গত হাডু জারি করে ঠাকুর তামাক খাচ্ছিলেন, আমি দুই চারজন লোক ছিল আপনার মাতৃমন্দিরের বারান্দায়, সকালবেলা ঠাকুর নলটা ধরায় যে এই কিছু কবি কানটা এরকম ধরে শুনতে বলতেন, কিছু কবি হে বাবা আমি দীক্ষা নিতে চাই, আমার প্রশ্নটা বুঝে গেছি, হাত জোরে আর ঠাকুরের কি উল্লাস, এই তো বসে কামের কাম, আরে ডাক ডাক শৈলেন ডাক বর্ষজি, তিনি আমার দীক্ষা দিলেন, তাকে ডাক তাকে ডাক ডেকে ঠিক আছে, তা ভয় নাই হয় না, তাহলে চলে আসবো, মানে দুই দিন ঘোরাঘুরি করেছি, ভালো লাগেছে ঠাকুরকে, চলে যাই দীক্ষা নিতে হবে, পিছনে সবাই লেগেছে দীক্ষা দাও দীক্ষা দাও, পামরায় আর কি দেখ কালকে চলে যাবো, এরা এইসব লোকগুলি যা তা বলছে আমার সমাজ চলে যাবে, তা বলছে কি ওই যে বললো ঠাকুর সাহেব কথা বলতে পারে না, ওখানে গিয়ে হয় বলে সাহস নেই ঠাকুর সাহেব কথা গেলো তো ওখানে চলে আসলো, এরকম আমার সাহস নেই মানে দেখি দেখ ঠাকুরের কাছে কী প্রশ্ন করবো, আমি মামুর দিয়ে একটা প্রশ্ন শুরু করার ঠিক আছে, হাঁটু ঝেড়ে কিছু কবি কিছু কবি, হ্যাঁ ঠাকুর বাবা 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 আর তো কাছে বাবা বাবা আমি দীক্ষা নিতে চাই, সবার এই তো করছিস কামের কাম, এইটাই করছিস কামের কাম, ডাক শৈলেনকে ডাক, শৈলেন ব্যবসার দিক সবার দিক, তিনি এক জায়গায় ওই বসে নাম করছিলেন, ওনার যেখানে থাকতেন একটা দাঁতঘর, সেই দাঁতঘরের ভিতরে একটা আম গাছ ছিল, আম গাছে গোড়ায় বসে ওইখানে চৌকি জায়গায় চৌকি থাকতেন, সেইখানে দেখে আর নিজেকে আমার দীক্ষা হলো, সেই আম গাছের গোড়ায় বসে আমার দীক্ষায় আম গাছের গোড়ায় সেখানে আম গাছের গোড়ায় চক্র ফটো লাগায় ওই আমার দীক্ষা চলল, সেই বিষয় আপনার দীক্ষাটা কোথায় হয়েছে? 44 সালে সই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সই এপ্রিল বাবা গুড ফ্রাইডে ছিল সেদিন, তার 9 বছর পরে দত্তম ঠাকুর ডেকে চলে এসছে, তাহলে 80 বছর থেকে 71 বছর
এপ্রিল মাসে, মানে 71 বছর এর আগে। হ্যাঁ 71 বছর। হ্যাঁ ও ওই জন্য আপনাদের কোনো মানে পাঞ্জা রিনিউয়াল হয় না? আমার পাঞ্জা রিনিউ করতে না, কারণ আমাদের তো ঠাকুরের দেওয়া পাঞ্জা তো। হ্যাঁ হ্যাঁ ঠাকুরের দেওয়া পাঞ্জা যাতে তাদের করতে না হবে, ওই জন্য আপনার কথা শুনলে আমরা বেশি প্রভাবিত হই, অনুপ্রাণিত হই। কারণ জন্য আপনার আসি একটু কয়েকজন বিজনেসে আছে, তারাও তো চলাফেরা করেন, আমার মতন থাকতে পারে। মণিলাল চক্রবর্তী আছে? হ্যাঁ মণিলাল চক্রবর্তী, ওরা এই দেখে ওরা অনেক পরে পান্ত পেয়েছে। ও বাবা, ও মণিলাল চক্রবর্তী ঠাকুরের কাছে এখানে এসেছিল, লিখবেন তো পান্তা পেয়েছে অনেক পরে। আপনার সময় সময় আর কেউ নেই তো প্রায়? আমার সময় সময় কেউ দেখি না তো। আমাদের সময় সময় মহিলা চক্রবর্তী তো ওর পাঞ্জাবি হয়নি, ও ঠাকুরের লিখতে লিখতে পাশে থাকতো। এই বোধ হয় ঠাকুর দেহ রক্ষার 4-5 বছর আগে বোধ হয়। ঠিক ঠিক। আর ওরা তো এসছে ঠাকুর কাছে খুব বেঁধে না, তো আমার তো অনেক ছোট, কলেজে পড়তো, পড়ে টড়ে দেখে আসছিল দেবঘরে। খুব বেশি দিন না, ওদের ব্যাসের মধ্যে লেখা ছিল প্রফুল্লদা, তারপরে আসলো তো চলে গেল, তারপরে দেবীদা, দেবীদার বাবা দাবিদাকে রেখে গেল, বলে এখানে থাকলো ও দেবীদা লিখতো। তারপরে আমাদের রেবতী বিশ্বাস, ওই রেবতী বিশ্বাসটা যেন তখন সেই সময় মহিলা চক্রম যায় ওই অফিসে কাজ টাজ করতো আগে, তারপরে ওখানে ঠাকুরের ওই লেখার কাছে প্রফুল্লদার কাছে অ্যাসিস্ট করতে হয়, আরো অনেক অ্যাসিস্ট করতো। ওই অ্যাস্ট্রোলজার যে ছিল মারা গেল? হ্যাঁ ওই যে অ্যাস্ট্রোলজার ছিল ওই সেও এই এই জায়গায়, ও আমার সাথে ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ মনে গেছে গুরু কিঙ্কর পান্ডা গুরু, ওরা এইখানকার দীক্ষিত, ওরা পাবনার, পাবনার আমার লোক কেউ ওইখান থেকে, পাবনার কেউ নেই এখনো আপনি আছেন এই আমার সৌভাগ্য। যারা আছেন তো কার কে আছে, ঠাকুর দর্শন করো, ঠাকুরের দর্শন করো, ঠাকুরের ই করা একমাত্র ঠাকুর পরিবারে কয়েকজন আছে, মেজদা। আচ্ছা মেজদা আছেন? হ্যাঁ উনি আমি বলছেন যে ওরা যখন ঠাকুর যখন ওখানে আসেন, বলে আমরা তো খুব ছোটো তো, আপনার তো বড়ো আমাকে বলছে, কারণ আমার দেশের ছোট তো উনি, ধরুন আমার আমার তখন প্রায় 20 বছর বয়স, আমি দীক্ষা নিয়েছি, পাবনা যাতায়াত করেছি, একবারে বহুবার যাতায়াত করেছি, আর ওনাদের বয়স তো আরো প্রায় 10-11 বছর ছোট আমার। অশোক দাই তো আমার 9-9 বছর ছোট, অশোক দা পিঠে পিঠে একদম একদম একদম। ওই জন্য অশোক দা বলতে আপনি লেখেন লেখেন, আপনি অনেক কিছু জানেন, ওদের জানার ইয়ে নেই কে আছে এখন জানি না, খুব কম চোখে পড়বে না। ওরা যেহেতু ওখানে জন্ম হয়েছে তাই ওরা জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেজদা জানে, পঞ্চায়েতদারেও বোধ হয় তখন খুব বলে ওরা টুলাবে, পঞ্চায়েতদারি এখানে জন্য না ওইখানে, তারপর রাজার হপ্তা এখানে এখানে ঠিক ঠিক, অশোক দার ওইখানে জন্ম, অশোক দার ওইখানে। কারা যারা ছিল তো চলত, মমদা টন্দা ছিল ওরা ক্লাস 5-6 করতো, গুজর টন্দা সব মরে গেছে, আমরা আমাদের লোক প্রায় মরে গেছে, প্রায় নেই প্রায় নেই বিষয় দুজন আছে, ঘরে টান থাকে তারা বেশি আর চলাফেরা করতে পারে। ওই জন্য তো বলি আপনার আমরা পরম, আমাদের পরম সৌভাগ্য যে আপনাকে আমরা পেয়েছি, ইষ্ট প্রসঙ্গ করছি, এবং আপনার মুখের যে ঠাকুরের যে ইষ্ট প্রসঙ্গ বা আপনি যে ঠাকুর দেখেছেন, দীর্ঘ 25 বছর ঠাকুরের সঙ্গ করেছেন, শতবর্ষ আপনার অভিজ্ঞতা, এই পাওয়া পরম সৌভাগ্যের এবং আমাদের পরম সৌভাগ্য, এবং আপনাকে প্রণাম জানাই, আন্তরিকভাবে প্রণাম, শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই, যে আমরা আপনার অভিজ্ঞতা আমরা পাচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি, এই পরম পাওয়া, এই পরম সৌভাগ্য। ব্যাপার হচ্ছে কি জানেন, আমাকে যদি সৎসঙ্গ কিছু বলে না বলতে পারি না, আমি কেউ জিজ্ঞাসা করলে সেই সব যা দেখেছি বা গিয়ে সেগুলো
কতটা বলতে পারবে। তা ওইভাবেই সৎসঙ্গে আমি যাই কি সুন্দর সুন্দর বক্তৃতা দেয় সন্তরে কাজে অনেক হয়নি কিছু কি প্রত্যেকে কি সুন্দর বক্তৃতা আমার বলে আমি বক্তৃতা দিতে পারি না, আমার ভাষাই হবে না। তবে আমি যদি কেউ জিজ্ঞাসা করে এমনি কথাটা বলতে পারি সেই অভিজ্ঞতা। হ্যাঁ দেখেছি যা দেখেছি তাই বলতে পারি, কারণ আমার তো অ্যাকচুয়ালি তখনকার মানে একটা অভিজ্ঞতা তো আছে মানে আমার বয়সের তুলনায় যা অনেকে দেখি নেই আমি দেখেছি আমি শুনি নেই আমি শুনেছি যে কথাগুলো সেইগুলো বলতে পারি। ঠাকুর সময় ঠাকুরের ইডিওলজি নিয়ে আলোচনা করতে গেলে সে এরা অনেক ভালো বলতে পারে, কারণ বই টই পড়ে তো ঠাকুরের জানাটানা আমি তো অত ইয়ে নেই। হ্যাঁ সে ওনারা যেটা বলেন বই পড়ে যাই হোক, ওরা আর আপনি যেটা বলেন সেটা আপনার অভিজ্ঞতা থেকে দেখে যা দেখেছেন, আমি সেটা দেখেছি যা দেখেছেন শুনেছেন। সুতরাং ওদের বলা টলাগুলো কত সুন্দর কি সুন্দর বলে বেশ সেটা মানুষ আমি কাল শুনছিলাম ওখানে খুব প্রত্যেকে খুব ভালো বলে কিন্তু আমি আমাকে বলতে পারি বলতে পারবো না ঠিক আমাকে কাল বলছে বাপি যে মামা ঠাকুর সম্পর্কে জানছি যেটা আমাদের অজানা, বই পড়ে জানা আর আপনার মুখ থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানা, এ দুটো তো অনেক তফাত না। তারপরে একটা কথা বলতে গেলে একটা কথা আসছে, একটা কথা বলতে গেলে একটা কথা আসছে, একটা কথা মানে হিসেব তো আসতে লাগে ঠিক ঠিক ছবির বেশি আছে ছবিটা এরকম আর কি একদম একদম। কিন্তু বলাটা একটা বিষয়ে বস্তু করে বলতে হয় তো সেই থেকে কেন্দ্র করে বলে ওরা খুব সুন্দর বলে একদম ওটাই আমার বলে ঠিক যাই হোক। আজ অনেকদিন পরে হ্যাঁ আমরা আসলাম আজ আমরা এখানে শেষ করি একদম একদম। আমরা তাহলে কি করবো আমরা যে মাঝে মধ্যে ভেঙে পড়ি তাহলে শিবসে কি বলছেন আমরা যে মাঝে মধ্যে ভেঙে পড়ি বা অনেকটা কিছু না ভেঙে পড়ারও কিছু নেই, এমনি আমরা সুযোগ সুযোগ পেলে আমরা বসবো বা ইউএলএ এমনি অনেকে আমাকে কয় যে আপনার ওইটা দেখতে পেলে একটু খাখাইটা সময় কাটতে পারি ভালো লাগতো চার্জ এই পারিবারিক বা নানা রকমের মানুষের একটু ইয়ে হয়ে থাকে স্বাভাবিক কারণ তারা তো এত ইয়ে নেই, তা বলে আপনার ওটাও শুনতাম খানিকটা মনটা ইয়ে হয়ে যেত খালি হয়। তা আমরা ধরুন এখন তো নানা কারণের জন্য আমরা বসতে পারি না, চেষ্টা করবো আমরা সুযোগ সুযোগ পেলে আবার বলবো বসে এই করতে। ওই যে ঠাকুর আছে সবাই বেরোবেন ঠাকুর আছে কোনো চিন্তা করবেন না, সবার সঙ্গে ঠাকুর যার দীক্ষা নিয়েছেন আমি তাই বলছি যার দীক্ষা নিয়ে তাদের আর কি বলবো বলে যখন দীক্ষা নিয়েছেন ঠাকুর আপনাকে আপনার সঙ্গে আছেন আছেন আর ওটাকে চৌদেবীতে নামটা করবেন সকাল সন্ধ্যা দিবার নাম করবেন ইষ্টবিদিটা ঠিক মতো করে ঠিক মতো পাঠাবেন আর খাদ্য খাদকটা চেষ্টা করবেন একটু দেখবেন এই নাম টাম করা একটা ফান্ডামেন্টাল জিনিস বলি খাদ্যটা এই যে নিরামিষ খা কেন বলা হয় এই নামটা এমন শক্তিশালী নাম এই নাম প্রতি আমিষ খেয়ে এই নাম করলে এই নামটা কাটা 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 বলে রাখুন এটা ফান্ডামেন্টাল জিনিস নিরামিষকার উপস্কার নিরামিষকে নাম করবেন দেখবেন পাঁচ দশ মিনিট করলেই সেটাই আবার যদি আমিষ খেয়ে যদি এক ঘন্টা করলেন কাটা 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 খেতে কেমন কী আমি লাগলেন আর উঠে এতক্ষণ বসলাম কিছু কারণ এ নামের একটা শক্তি আছে আর আমিষের একটা শক্তি আছে এই দুটো পলিউশন হয় এটা ধাক্কা মারছে বুঝলেন আমিষ জিনিসে তার একটা টক্সিন আছে একটা ইয়ে আছে মানে কী বলবো ওটা ওর একটা শক্তি আছে যাই হোক একদম ভালো খারাপ জানি না একটা খারাপ আর নাম করছেন একটা ভালো জিনিস আর একটা খারাপ জিনিস দুটো খারাপ আর ভালো দুটো যে এই ইয়ে হচ্ছে সেটা আমরা ভালোটা রেখে দিচ্ছে রোগী আটকে দিচ্ছে ঠিক
করছেন, আপনি নাম করছেন, কু করছেন, স্টুপিটি করেন, ঠিক করেন, খুবই করেন, কিন্তু নিরামিষ্কার না। দেখবেন কাটা 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 কন্টিনিউটি নেই, খুব বড় জিনিস। এই জন্যই আমাদের ছোটকালে যখন কম্পালসারি নিরামিষ খেতে হতো, নিরামিষ না গেলে নাম পেত না। ঠিক এটা কবে থেকে এসে ইয়েছে আমি জানি না, এর নাম মানে সবাই যাই হোক সবাই দীক্ষা নিয়েছেন, নিয়ে এবার নিরামিষ খাওয়া অভ্যেস করুন সবাই, সবাইকে বলুন না গেলে নামের ইয়েটা মজা পাবে, মজাটা পাবেন না, সত্যি তাই। ঠিক একদম ঠিক। আমি তো 80 বছরও দীক্ষা নিয়েছি, তো এই 80 বছর মাছ খাই, আমি তো মাছ খেয়েছি। আচ্ছা আমি তো মাছ খেয়েছি, কারণ আমাদের বাড়িতে খুব মাছের ব্যাংক আছে, খুব খেতাম। হ্যাঁ কিন্তু দীক্ষা নিয়েছি, মাছ খেয়ে দিয়েছি, কেমন তো। আচ্ছা কিন্তু মাছের একটা তমগুণ এত আমি দেখেছি, এই 80 বছর পরে কোন মাস সময় তো স্বপ্নে দেখছি মাছের, মাছ দেখছি, মাছ খেয়েছি, মাছের কিন্তু তমগুণ মাছের। দেখেন আর যারা মাছ খায় তাদের পক্ষে কি, আমি তো কবে ছেড়ে দিয়েছি মাছ। ঠিক কারণ আমি মাছ খেয়ে এই নাম, এটা এত শক্তিশালী নাম, এই আমিষ খেয়ে ডাক্তার লাগবে, এটা পাবেন না, এটাকে এগোতে দেবেন না, নিরামিষ ছাড়ুন। নিরামিষকে দেবে 5 মিনিট করে দেখেন, আর আমিষকে 1 ঘন্টা করে দেখেন, এই 1 ঘন্টাও ধরেন মনটা ইয়ে হবে, আর এই 5 মিনিটে ভিতরটা খুব চাঙ্গা হবে। কারণ এটা তার বৈধানিক ইয়ে আর কি, শারীরিক ইয়ে হবে, কোষগুলোতে ধাক্কা লাগে। ঠিক 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 ঠিক। জয় গুরু, জয় গুরু। আজ আমাদের পরম সৌভাগ্য যে শতবর্ষ অভিজ্ঞতা সদ্য সহপ্রতিরিক্তিক কালীপদ রাহারাদা, আমরা যিনি ঠাকুরের সাথে 25 বছর সঙ্গ করেছেন তার অভিজ্ঞতা আমরা আজকে তার ইষ্ট প্রসঙ্গ শুনলাম, অনুপ্রাণিত হলাম, উদ্বুদ্ধ হলাম, এমন মানুষকে শ্রদ্ধার সঙ্গে তাকে প্রণাম জানাই। আর আপনারা যারা শুনছেন বা পরে শুনবেন, সে ফেসবুকে লাইভ হোক বা আমাদের রিটায়ার ইউটিউব চ্যানেলে হোক, তাদের প্রত্যেকের আমরা পরম পিতার আতুল চরণে তাদের শ্রীবৃদ্ধি, সুখ, শান্তি এবং সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা মাঝে মধ্যে আসবো, ফেসবুক লাইভেও আসবো আর ইউটিউবেও আসবো, আপনারা আসবেন, শুনবেন, দেখবেন অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে জীবনটাকে সুন্দর করে তোলা, জীবনের শান্তি প্রতিষ্ঠিত হওয়া, এবং এই যে সাধনা, এই সাধনাকে সার্থক করে তুলতে আমার রাহাদাদার কথাগুলো যদি আমরা মন প্রাণ দিয়ে শুনি, আমরা সঠিক পথে চলতে পারবো, অনুপ্রাণিত হতে পারবো, জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি নিয়ে বাঁচতে পারবো, এইটুকু আমি প্রত্যাশার সঙ্গে এবং কি বলবো বলতে পারি এইটুকু। ঠিক আছে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে গুরু। কথা বলি, কোনো প্রশ্ন থাকলে করবেন, সেটা ব্যক্তিগত প্রশ্ন হতে পারে বা সাধারণ ব্যক্তিগত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, পারিবারিক যাই হোক না, আমার অভিজ্ঞতা দিয়ে আমি সেটাই করি। কারণ ঠাকুর তো মানুষ, তো মানুষ মাত্রই তো কত রকমের দুঃখ কষ্ট, জ্বালা, যন্ত্র। আমি তো রাত্রিবেলা অনেকে আমাকে ফোন টোন করে পারিবারিক সব ইয়ে দুঃখ, তা আমার যেটুকু ইয়ে আছে সেটুকু দিয়ে তো অনেকে দেখ খুশি হয়, বলি দেখ অনেক পরিবারের ভিতর যাই হোক, আমাদের তো সংসার করতে গেলে স্বামী স্ত্রীতে কত আছে, এটা আমার কাছে ফ্রিলি বলে, কথা বলে, আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং কিছু বলার বলি, দেখছি অনেকে খুশি হয়েছে, অনেক অনেকটা পরিবর্তন দেখি। করুন না, ক্ষতি কী আছে, সংসার করতে গেলে সংসারে থাকবে, ওর মধ্যে দিয়ে আমার ঠাকুর যখন পেয়েছি, যেটুকু আমার জানা আছে সেটা কুলটা বলে দেবো, যে করেন দেখেন একই দেন ঠাকুর সব হাত তুলে আসেন। ঠিক ঠিক, তার সন্তানকে তিনি দূরে রাখতে চান না,
আমরা তাকে ডাকি না, কিন্তু তিনি ছাড়েন না, একদম তিনি আসেন হাত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।